নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক সকলের, শুভ হোক সকলের ভালো হোক। আজকে সকালবেলা, এই ভোরবেলা সূর্য ওঠার মুহূর্তে প্রায় বলা যেতে পারে, এইটাই আমাদের শরণাগতের প্রার্থনা। আজকে দুজন মানুষের প্রয়াণের দিন, তাদের মধ্যে একজন হচ্ছে মহাত্মা কালীপ্রসন্ন সিংহ, তার তিরোভাব দিবস আজকে। মহাত্মা কালীপ্রসন্ন সিংহ সম্পর্কে আপনারা সকলেই জানেন, তিনি মহাভারত, যে মূল সংস্কৃত মহাভারত, তাকে একেবারে বাংলার ঘরে ঘরে নিয়ে এসেছিলেন। এখনো পর্যন্ত এই কালী সিংহের মহাভারত আমাদের বাঙালি জীবনের অঙ্গ হয়ে আছেই বলা উচিত। তো সেই কালীপ্রসন্ন সিংহ 1870 খ্রিস্টাব্দে আজকের তারিখে চলে গিয়েছিলেন পৃথিবী ছেড়ে। আর একজন, তা কোনো পরিচয় দেবার দরকার করে না, উত্তম কুমার, চলচ্চিত্রাভিনেতা বললেও পুরোটা বোঝায় কিনা আমি জানি না, বলবার দরকারও করে না। সেই উত্তম কুমার প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 1980 খ্রিস্টাব্দে। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই শ্রাবণ 1431, ইংরেজি 24শে জুলাই 2024 বুধবার, তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 7 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 21 মিনিট, নক্ষত্র শতভিষা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ, রাত্রি 10টা বেজে 15 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠানে কি কি আছে সেই কথা বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা প্রথমে বলেছিলাম সহস্রপাদ আর খগম, এই দুজনের কথা। খগমের অভিশাপে সহস্রপাদ সাপ হয়ে গেল। তারপরে আমরা বলেছিলাম যে মেনকা, তার যে সন্তান, সেই সন্তানকে পথের পাশে ফেলে চলে গেছে, আবার স্বর্গে ফিরে গেছে, এবং একজন মুনি স্থূলকেশ, তিনি তাকে আশ্রয় দিয়েছেন, বড় করে তুলেছেন, তার নাম দিয়েছেন প্রমোদ্দরা। এই পর্যন্ত বলেছিলাম, এরপর থেকে গল্পটা এগোবে, নিশ্চয়ই খগমের গল্প ফিরে আসবে, আর প্রমোদ্দরা তো আছেই। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যোগের মূল সত্য। যোগের মূল সত্য নিয়ে আমরা শুরু করেছিলাম প্রবন্ধটি, তারপরে আরো খানিকটা অংশ পড়ে শোনাব। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, তারপরে আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 BGFM শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। শুনছেন শরণাগত 92.7 BGFM, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম প্রমোদ্দরার কথা, স্থূলকেশ তাকে মানুষ করেছেন, প্রমোদ্দরা বড় হয়ে উঠেছেন আশ্রমে, অপূর্ব সুন্দরী এবং ভারী মিষ্টি স্বভাব, সব দিক থেকে সবাই তাকে খুব ভালোবাসে। তো প্রমোদ্দরার কথা একটু সরিয়ে রেখে আমরা আর একটা কথা বলি, মহর্ষির চবন। মহর্ষির চবনের ছেলে প্রমতি, আর প্রমতির পুত্র ছিলেন রুরু। রুরু রূপে গুণে অতুলনীয়, এবং তিনিও ধ্যান করেন, তপস্যা করেন, ধর্মাচরণ করেন, সাধনা করেন, এই করতে 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 তিনিও আস্তে আস্তে মহর্ষি হবার দিকে এগোচ্ছেন। তাই তিনি ওই স্থূলকেশের আশ্রমের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে, গাছপালার সবুজ, তার মধ্যে ফুল ফুটে আছে, তার নানান বিচিত্র রং, তার মধ্যে দিয়ে তিনি দেখলেন যে একটি নারী, কি অপরূপ সুন্দরী, বাগান থেকে ফুল তুলছে, যেন ফুল তুলছে, একটা ফুল যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এইরকম। তো
রুরুর খুব ভালো লেগে গেল। বাড়ি ফিরে প্রমোদকে সব বললেন। আর প্রমোদই তো ছেলেকে ভীষণ ভালোবাসেন। প্রমোদই বললেন যে আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে, আমি আমি ঋষির আশ্রমে যাচ্ছি, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। বলে তো স্থূলকেশের কাছে গেলেন, গিয়ে এটা ওটা এটা ওটা সেটা এই সমস্ত কথাবার্তা বলে বললেন যে আমার ছেলে রুরু, আপনি তো তাকে খুব ভালো করে চেনেন, তো সে আপনার আশ্রমের এই যে মেয়েটি প্রমোদ দ্বারা, তাকে দেখে খুব মুগ্ধ হয়েছে, আপনি যদি এদের দুজনের বিয়ে দেন তাহলে আমার খুব ভালো লাগবে। তো স্থূলকেশ বললো, হ্যাঁ হ্যাঁ এই তো খুব ভালো প্রস্তাব, রুরুকে আমি খুব ভালো করে চিনি, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, বাহ বাহ, আপনি বড় ভালো একটি প্রস্তাব নিয়ে এসেছেন। যা হোক সব ঠিক হয়ে গেল, মাসখানেক পরেই বিয়ে, তো মাসখানেক পরে বিয়ে হলে যা হয় আর কি, দুটো পরিবারে একবার আনন্দে বান ডেকে গেছে। না হ্যাঁ, গল্পটা এইরকম সরল সোজা সমান্তরাল ভাবে যাবে না, বাধাহীন সুখের মধ্যেই হঠাৎ তো বিপদের একটা কালো মেঘ এসে ঢুকে পড়ে, এক্ষেত্রে তাই ঘটলো। প্রমোদ দ্বারা একদিন সখীদের সঙ্গে আশ্রমের বাগানে খেলা করছিল, সখীরা তার পেছনে লাগছিল, সামনেই বিয়ে, রুরুকে নিয়ে পেছনে লাগছিল, এইসব যা হয় আর কি সখীদের মধ্যে। তো খেলতে 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 একা একা একটু ঝোপের আড়ালে ভেছো ভেতরে চলে গিয়েছিল, তো তার পা গিয়ে পড়ে একটা সাপের উপর। সাপ যা করে, তার গায়ে পা পড়লে যা করে, একটা ছোবল শেষ। কিছুক্ষণের মধ্যে বিষের প্রভাবে প্রমোদ দ্বারা শরীর একেবারে নীল হয়ে উঠল, আস্তে 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 সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। খবর পেয়ে ছুটে এলেন রুরু, কি হলো, কি হলো আমার? শুনছেন পুরাণ চিরন্তন 92.7 BFM, আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। এরপরে কি হলো বলবার জন্য ফিরে আসছি, মাঝখানে একটু গান শুনে নি। যা বলছিলাম আপনাদের, রুরু তো ছুটে এসেছেন, এসে বলছেন কি হলো, এই কি হলো, আমি আমি কিছুতেই ভাবতে পারছি না, কিছুতেই ভাবতে পারছি না, অর্ধন্মাদের মতো হয়ে গেছে, সত্যি সত্যি মুগ্ধ হয়েছিল। আর যেরকম হয় বিয়ে ঠিক হয়ে গেছে, তখন মনে মনে নানান রকমের কল্পনা করছে, এটা করছে ওটা করছে, সেই অবস্থায় এরকম নির্মম একটা আঘাত, এক মুহূর্তের মধ্যে সমস্ত স্বপ্ন সবকিছু ভেঙে চুর পার হয়ে গেল। এইটা সে হাউ হাউ করে কাঁদছে, বিলাপ করছে, তুমি কোথায় ছেড়ে চলে গেলে, তুমি কোথায়, এই সমস্ত করছে, কিছুতেই মানে তার মাথা প্রদ্বরার মাথা কোলে নিয়ে বিলাপ করছে। তো এই বিলাপে যমরাজ বিচলিত হল, তিনি তার একজন দূতকে পাঠালেন, দূত প্রণবদ্বরাকে নিয়ে যাবে, তো সে কিছুতেই নিয়ে যেতে পারছে না, কিছুতেই না। এবং রুরু যে এই যে কাঁদছে, হাউ 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 করে কাঁদছে, এতে তিনিও খুব বিচলিত। তো সেই দূত তিনি বললেন যে দেখো কিছু তো করার নেই, প্রমোদ্বরার আয়ু শেষ হয়ে গেছে, কাজেই তাকে মর্ত্য থেকে বিদায় নিতেই হবে, এই নিয়ে তুমি আর দুঃখ করো না। তা রুরু কাঁদতে কাঁদতে বলে তাহলে ওর সঙ্গে আমাকেও নিয়ে চলুন, আমাকেও নিয়ে চলুন, আপনি প্রমোদ্বরাকে ছেড়ে আমি বেঁচে থাকতে পারবো না, আমার আমার পক্ষে সম্ভব নয় বেঁচে থাকা। তো দূত বলছেন সেটা কি করে হয়, তোমার আয়ু তো এখনো শেষ হয়নি, তুমি এখন কি করে যমলোকে যাবে, তোমার আয়ু শেষ না হলে তো তোমাকে আমরা নিয়ে যেতে পারি না। তো রুরু বলছে তাহলে তাহলে আপনি আমার আয়ুর কিছুটা অন্তত প্রমোদ্বরাকে দিই, ও ও ও কিছুদিন অন্তত বেঁচে থাক। এইটা তো একটা যুক্তি, প্রমোদ্বরাকে যদি রুরুর আয়ুর খানিকটা অংশ দিয়ে দেওয়া যায় তাহলে তার জীবনটা আরো কিছুদিন চলে। এবং সত্যি সত্যি রুরু এইরকম করে কাঁদছে, নিঃস্বার্থভাবে নিজের আয়ু দান করে দিতে চাইছে, প্রস্তাবটা মন্দ নয়, মোট আয়ু তো একই থাকছে, সেক্ষেত্রে তো কোনো ক্ষতি হচ্ছে না, তো তাহলে ভেবে দেখা যেতে পারে। দেবদূত ভাবুন, আমরা শেষ করি পুরাণ চিরন্তন 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
পাঠ করবার জন্য আমি প্রস্তুত, একটু গান শুনে নি। গানের পর ফিরে এলাম স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্যায়ে 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, যোগের মূল সত্য। আমাদের আলোচ্য যোগমতের দৃষ্টিভঙ্গি কিন্তু এরূপ নয়। ইহা বলে যে মানুষের আত্মা সত্যই আছে এবং উহারই মধ্যে সকল শক্তি নিহিত রহিয়াছে। আমরা যদি শরীরকে সম্পূর্ণ আয়ত্তে আনিতে পারি, তাহা হইলে অন্তরের ওই শক্তি বিকশিত হইবে। আত্মাতেই সকল জ্ঞান। মানুষের এত সংগ্রাম কেন? দুঃখের উপশমের জন্য। শরীরের উপর আমাদের আধিপত্য নাই বলিয়াই আমরা যত দুঃখ ভোগ করি। আমরা অশ্বের পুরো ভাগে শকটটিকে জুতিয়া দিতেছি। উদাহরণস্বরূপ সৎকর্মের কথা ধরা যাক। আমরা ভালো কাজ করিতে চেষ্টা করিতেছি, দরিদ্রের সেবা করিতেছি, কিন্তু আমরা দুঃখের মূল কারণের দিকে দৃষ্টিপাত করি না। ইহা যেন একটি বালতি লইয়া সাগরের জল ছেঁচিতে যাওয়া, যেটুকু জল খালি করা গেল তাহার চেয়ে অনেক বেশি জল সর্বক্ষণ হাজির হইতেছে। যোগী দেখেন ইহা অর্থহীন প্রচেষ্টা। তিনি বলেন, দুঃখ হইতে পরিত্রাণের উপায় হইল প্রথমে দুঃখের মূল অন্বেষণ। ব্যাধি যদি দুশ্চিকিৎস হয়, তাহা হইলে উহা আরোগ্য করার চেষ্টা নিরর্থক। জগতে এত দুঃখ কেন? আমাদেরই নির্বুদ্ধিতার জন্য। আমরা আমাদের শরীরকে আয়ত্ত করি নাই। যদি নিজের দেহের উপর প্রভুত্ব লাভ করিতে পারো তো জগতের সকল দুঃখ দূর হইবে। প্রত্যেকটি হাসপাতাল চায় বেশি বেশি রোগী যেন আসে। যতবার তুমি কিছু দান করিবার কথা ভাবিতেছ, ততবারই তোমাকে তোমার দান যে গ্রহণ করিবে সেই ভিক্ষুকের কথাও ভাবিতে হয়। যদি বলো, হে ভগবান, পৃথিবী যেন দানশীল ব্যক্তিতে ভরিয়া যায়, তোমার কথার তাৎপর্য এই দাঁড়ায় যে পৃথিবী যেন ভিক্ষুকের দ্বারা পরিপূর্ণ হয়। লোকহিতকর কাজে যদি জগৎ পরিব্যাপ্ত দেখিতে চাও, তো জগৎকে দুঃখ কষ্টে পরিপূর্ণ দেখিতেও প্রস্তুত থাকিও। যোগী বলেন, দুঃখের কারণ কি তাহা প্রথমে বুঝিলে ধর্মের ব্যবহারিক উপযোগিতা হৃদয়ঙ্গম হয়। জগতের যাবতীয় দুঃখ আমাদের ইন্দ্রিয় সমূহের সহিত সংশ্লিষ্ট। সূর্য, চন্দ্র অথবা তারা সমূহের কি কোনো ব্যাধি আছে? যে আগুন দিয়া ভাত রাঁধিতেছ, উহাই শিশুর হাত দগ্ধ করিতে পারে, উহা কি আগুনের দোষ? অগ্নি ধন্য, এই বিদ্যুৎ শক্তি ধন্য, ইহার আলোক দিতেছে। কোথাও তুমি দোষ চাপাইতে পারো না, মূল ভূতগুলির উপরও না। জগৎ ভালো নয়, মন্দ নয়, জগৎ জগতি, আগুন আগুনই। উহাতে যদি তুমি হাত পোড়াও, সে তোমারই বোকামি। যদি আগুনকে রন্ধন এবং খুন্নিবৃত্তির কাজে লাগাইতে পারো তো তুমি বিজ্ঞ। ইহাই পার্থক্য। কোন অবস্থা বিশেষকে কখনো ভালো বা মন্দ বলা চলে না। ভালো বা মন্দ ব্যক্তি মানবের ক্ষেত্রেই প্রযোজ্য। জগৎকে ভালো বা মন্দ বলার কোনো অর্থ আছে কি? ইন্দ্রিয় পরবশ ব্যক্তি মানবই সুখ বা দুঃখের অধীন হয়। যোগীরা বলেন, প্রকৃতি ভোগ্য, আত্মা ভোক্তা। বিষয়ের সহিত ইন্দ্রিয়গুলির স্পর্শ হইতেই সুখ বা দুঃখ, শীত বা উষ্ণের জ্ঞান হয়। আমরা যদি ইন্দ্রিয়গুলি আয়ত্ত করিতে পারি এবং এখন যেমন সেগুলি আমাদিগকে চালাইতেছে সেরূপ না হইয়া যদি আমরা তাহাদিগকে খুশি মতো চালাইতে পারি, আমাদের আজ্ঞাবহ ভৃত্য করিয়া রাখিতে পারি, তাহা হইলে তৎক্ষণাৎ সমস্যার সমাধান হইয়া যায়। বর্তমান অবস্থায় ইন্দ্রিয়গুলি আমাদিগকে বাঁধিয়া রাখিয়াছে এবং আমাদিগকে খেলাইয়া বেড়াইতেছে, সর্বদাই বোকা বানাইতেছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথা আমৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এলাম গানের পর 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে কথা আমৃত নিয়ে। ঠাকুর কথা বলছেন তার শিষ্যর সঙ্গে, মনির সঙ্গে কথা বলছেন তিনি, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন, এরকম সব কথাবার্তা হচ্ছে। এর আগের দিন সেই সব কথার খানিক খানিক অংশ শুনিয়েছিলাম আপনাদের। ঠাকুর কিভাবে নিজের সম্পর্কে অন্যের কাছে জানতে চাইছেন, যেমন ঠাকুর বলছেন যে, আচ্ছা আমার অভিমান আছে,
মনিকে জিজ্ঞেস করছে যে আমার অভিমান আছে তো আপাত দৃষ্টিতে শুনে কিরকম মনে হয়, এবার কিরকম কথা, আপনার অভিমান আছে কিনা আপনি জানেন না, বোঝেন না, ঠাকুর বোঝেন কি না বোঝেন সেই কথায় পরে আসছি, কিন্তু একটা ব্যাপার একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার মনের মধ্যে অভিমান আছে কিনা, আপনার মনের মধ্যে অহংকার আছে কিনা, আপনার মনের মধ্যে কি কি আছে না আছে সেই সমস্তটা কি আপনি জানেন। আমি আবার বলছি, আমি ঈশ্বরীয় কথা বাদ দিচ্ছি, আমি সাধারণভাবে আমাদের নিজেদের কথা বলছি, আপনার আমার এই যে আমরা বলি যে আমি, এটা আমি, হ্যাঁ শরীরটা দেখিয়ে বলি যে এই যে শরীরটা এইটা আমি, কিন্তু সত্যি সত্যি যদি আমি হই তাহলে এর উপর কি আমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, মানে এই শরীরের কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি জানি, প্রথম কথা এই শরীরের কলকব্জা আমি কিছু জানি না, মানে এর ভেতরে কোথায় কি কি কোথায় কি, এটা তো একটা প্রায় মেশিনের মতো, একটা কারখানার মতন চলছে, তো এখানে এইটা হচ্ছে, ওখানে ওইটা হচ্ছে, তার সঙ্গে এইটা হচ্ছে, তার সঙ্গে এইটা যুক্ত হয়ে আছে, তার সঙ্গে হৃৎপিণ্ড চলছে, তার সঙ্গে রক্ত বয়ে যাচ্ছে, এই সমস্ত কিছুর যে পুরো কলকব্জাটা এইটা আমি জানি না। আমার শরীরের ভেতরে যদি কোনো রোগ বাসা বেঁধে থাকে আমি জানি না, যখন সেই রোগের উপসর্গগুলো বাইরে বেরিয়ে আসে তখন আমি বুঝতে পারি, কিন্তু তার আগে আমি বুঝতেই পারি না, আমি জানি না যে আমার শরীরের ভেতরে কোনো ভয়ঙ্কর সাংঘাতিক অসুখ বাসা বেঁধে আছে কি না, তাই না? মানে আমাকে একজন খুব বিখ্যাত নাটককার, তিনি ক্যান্সারেই মারা গেলেন শেষ পর্যন্ত, মোহিত চট্টোপাধ্যায়, মোহিত চট্টোপাধ্যায় বলেছিলেন আমি না ডাক্তারের টেস্ট টেস্ট করাই না, জানো তো, মানে কোথায় কি ঘাপটি বেড়ে আছে সেইটা বেরিয়ে পড়বে কি দরকার আছে, এইরকম এটা অনেকেরই আছে এইরকম, কি ঠিক আছে থাক না যা দরকার, ঠিক তেমনি আমার মনের মধ্যেও কোথায় কি অসুখ আছে আমি তার পুরোটা জানি না, জানবার জন্যে যে নির্বিকারত্ব পেতে হয়, নির্বিকার হয়ে যেতে হয়, যে নিজের মনের থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হয়, সেইটে আমরা সাধারণভাবে পারি না, কিন্তু এটা হচ্ছে আমাদের মতন লোকেদের কথা। ঠাকুর এই যে কথাটা বলছেন, ঠাকুর এই কথাটা বলছেন কিভাবে যে আমার অভিমান আছে, মানে এটা বাইরের লোক কিভাবে দেখে, আমি একরকম করে বুঝি তার কারণ, কিন্তু অন্য লোক আমার এই আচরণগুলো কিভাবে দেখে, যে ধরো যাক আমি ভাবাবস্থায় যা বলি তাতে লোকের আকর্ষণ হয়, আগের দিন বলেছিলাম আপনাদের, তো ঠাকুর এইরকম কথা জিজ্ঞেস করছেন, তার মানে ঠাকুর আমি যখন ভাবাবস্থায় থাকি তখন অন্য আর পাঁচজন মানুষের কাছে আমি কিভাবে পৌঁছই, আমার কোন মূর্তি পৌঁছয়, আমার কোন চেহারা পৌঁছয়, সেইটা জানবার চেষ্টা করছেন। ঠিক তেমনি এইখানেও বলছেন যে আমার কি অভিমান আছে তোমাদের কি মনে হয়, তো মনি বলছেন যে হ্যাঁ শরীর রক্ষা এবং ভক্তি প্রচার করবার জন্য, ভক্তের জন্য আপনার অভিমান আছে, জ্ঞান ও উপদেশের জন্য আপনার অভিমান আছে, সেটাও আপনি প্রার্থনা করে রেখেছেন, তো ঠাকুর বলছেন না 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 আমি রাখিনি আমি রাখিনি আমি রাখিনি, তিনি রেখে দিয়েছেন, এই যে আমি কিছু নই তিনি সব, এইটা ঠাকুরের কথা, ঠাকুরের কথা শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, আরো শুনবেন গানের পর, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুরের কথা, কথা অমৃত। তো মনি বলছেন যে হ্যাঁ অভিমান আছে আপনার, আপনি রেখে দিয়েছেন নিজের শরীর রক্ষার জন্যে এবং ভক্তদের জন্যে, তাদের উপদেশ দেওয়ার জন্যে, তাদের ভক্তি প্রচার করবার জন্যে, ঈশ্বরের কথা প্রচার করবার জন্য ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো মনি বলছেন। তো তার মানে এই ধরুন যদি এইরকম করে এই আমাদের দেহ নিয়ে যে কথাগুলো বললাম, এই দেহর কলকব্জা ভেতরের যা কিছু এই সবটা ডাক্তারও কিন্তু জানে না, আমার মনের ভেতরে কি আছে না আছে সে সমস্ত কিন্তু মনোবিজ্ঞানীরাও পুরোটা জানেন না। আমাকে একজন আমার বোন, সে মনোবিজ্ঞানের বেশ পণ্ডিত হয়েছে আর কি, পণ্ডিত লোক এবং ডাক্তার, সে আমাকে বলেছিল যে দাদা হয়তো 20-25% আমরা বুঝতে পারি, বাকিটা অন্ধকারে ঢাকা, সেটা ঢিল মেরে মেরে দেখতে হয়, শরীরের ক্ষেত্রে অনেকটা পর্যন্ত তাই, সবটা ধরতে পারা যায় না, সেই কারণেই ভুল ডায়াগনোসিস হয়, ভুল চিকিৎসা হয় অনেক সময়,
সবটা ওই রকম পরিষ্কার করে বোধ হয় ধরা যায় না, আমি ডাক্তারের কিছু জানি না, একেবারেই কিছু জানি না, কিন্তু আমার এইরকম মনে হয় যে সবটা ধরতে পারা যায় না। তো এই যে সবটা ধরতে পারা যায় না, কিন্তু একজন কেউ আছেন যার আয়ত্তে আছে এই সবটা, তাকে যদি আমি ঈশ্বর বলে ভাবি, তাকে যদি আমি সেই পরম বলে ভাবি, তিনি সবটা করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন পুরোটা, তার অভিপ্রায় মতো, তার লীলা মতো তিনি সবটা আমার ভেতরে সাজিয়ে দিয়েছেন। তো আমি রাখিনি, তিনি রেখে দিয়েছেন, যেটা বলা হয় যে তিনি আসলে যন্ত্রী, আমি তার যন্ত্র মাত্র, আমি বাজনাটুকু মাত্র, আসলে বাজনদার তিনি, তিনি বাজাচ্ছেন সবটা। তো ঠাকুর আবার জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাবাবেশের সময় কি হয়? এইটা তো একটা খুব পুরনো প্রশ্ন, ভাবাবেশের সময় কি হয়? আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন কি হয়? এমন কি আমি যখন খুব খুব কি বলবো আবেগের মধ্যে থাকি, সেই আবেগটা যে কোনো আবেগ হতে পারে, সেই আবেগটা দুঃখ হতে পারে, শোক হতে পারে, রাগ হতে পারে, ভালোবাসা হতে পারে, যা যা কিছু হতে পারে, তখন আমি কি করছি সেটা তো আমি খুব সচেতনভাবে করছি না, তখন তো আমার মনের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, তখন কি হয়? তো মনি বলছেন যে আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন উঠে, ঈশ্বরীয় রূপ দর্শন হয়, তারপর কথা যখন কন তখন পঞ্চম ভূমিতে মন নামে, অর্থাৎ এই ষষ্ঠ ভূমিতে উঠে ঈশ্বরীয় রূপ যখন দর্শন হয় তখন মানুষের সঙ্গে এই যে জাগতিক যে পৃথিবী তার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো সমস্ত ছিন্ন হয়ে যায়। তারপর আবার যখন মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে হয়, কমিউনিকেট করতে হয়, তখন আবার এক ধাপ নিচে নেমে এসে কমিউনিকেট করতে হয়। এই যে একটা খুব জরুরি কথা বলে আমার নিজের মনে হচ্ছে। কেন জরুরি কথা? এটা কেবলমাত্র যে ঈশ্বরীয় যে অনুভব, সেই অনুভব প্রকাশের ক্ষেত্রেই এটা জরুরি এমনটা নয়। আমি ব্যাপারটা আমি আমি যেভাবে বুঝেছি সেইভাবে বলবার জন্যে চেষ্টা করব। ফিরে আসছি গানের পর, শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত কথা আমৃত থেকে পাঠ। পাঠ করছি আমি, বা তাই নিয়ে কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম আমার 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 যে উপলব্ধির কথা, আমি যেটুকু বুঝেছি খুব সামান্য সেইটুকুর কথা আমি বলি আপনাদের, যে এটা কেবলমাত্র যে ঈশ্বরীয় ভাবের ক্ষেত্রে সত্যি তাই নয়। ধরুন আপনি যে কোনো একটা বিষয়ে চর্চা করেন, যে কোনো একটা বিষয়ের চর্চা, হ্যাঁ সেটা শিল্পকলা হতে পারে, সেটা ধর্ম হতে পারে, সেটা বিজ্ঞান হতে পারে, সেটা যা কিছু হতে পারে, করতে করতে আপনি একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, সেই জায়গায় কিন্তু আপনি সম্পূর্ণ একা। ধরে অ্যালবার্ট আইনস্টাইন, তিনি একটা তত্ত্বের দিকে যাচ্ছেন 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 যাচ্ছেন, যেতে যেতে তার চারপাশের যে ভুবন, সেই সমস্ত ভুবনটা অদৃশ্য হয়ে গেল, তখন তিনি আছেন আর তার সেই লক্ষ্য আছে, আর কিছু নেই, সেই লক্ষ্যটাই ঈশ্বর। আমি যদি ধরে নিই সেই লক্ষ্যটাই হচ্ছে ঈশ্বর, এইবারে সেই লক্ষ্যে পৌঁছে, সেই লক্ষ্যে কেমন করে পৌঁছলেন তার সেই যাত্রাপথ, সেই যাত্রাপথটা তিনি বলবেন, বলবার জন্যে তাকে আবার এক ধাপ পিছিয়ে আসতে হবে, পিছিয়ে এসে অন্যরা যাতে সেইটা বুঝতে পারে সেই ভাষা ব্যবহার করতে হবে, অন্যেরা যাতে বুঝতে পারে সেই উপমা ব্যবহার করতে হবে, অন্যেরা যাতে বুঝতে পারে তার যে উপাদানগুলো, তার যে কলাকৌশলগুলো, সেইগুলো সচেতনভাবে ব্যবহার করতে হবে। অত অর্থাৎ এতক্ষণ ধরে যখন তিনি গবেষণা করতে 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 একটা গভীর অন্ধকার সুড়ঙ্গ পথের মধ্যে ঢুকে পড়েছিলেন, তখন তার দুপাশে দেওয়াল, আর কিচ্ছু নেই, তিনি ছাড়া আর কিচ্ছু নেই, তারপরে তিনি সত্যকে পেলেন, তারপর থেকে ফিরে আসতে হবে তার যে ভাবনা বলয়ে, সেই বলয়ের মধ্যে আর পাঁচজন মানুষকে ঢোকাতে হবে। এইটা হলো সব ক্ষেত্রে সত্যি, সব ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে সত্যি, যে কোনো চর্চার ক্ষেত্রে সত্যি, যেখানে আপনি একটা গভীর জায়গায় পৌঁছচ্ছেন সে সব ক্ষেত্রে কথাটা সত্যি। তো এই হলো এক ধাপ নিচে নেমে আসা। এটা ঠাকুর বলছে যে
আমি এসব কিছু জানি না, তিনি সব করছেন, আমি কিচ্ছু জানি না। এবং উনি বলছেন সেই জন্যই তো এত আকর্ষণ। আপনি যদি সচেতন ভাবে এটা করতেন তাহলে এই আকর্ষণটা হতো না। এই যে সবটা মিলিয়ে একটা অদ্ভুত প্রক্রিয়া চলছে, এবং সেই প্রক্রিয়াটা চলছে আপনার ভেতরে ভেতরে, কেউ একটা ঘটিয়ে তুলছেন, এইটাতেই তো আকর্ষণ তৈরি হচ্ছে। আজকের মতো শেষ করি কথা মৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠি, ফিরে আসছি গানের পর। শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লেখা চিঠি, আলমবাজার থেকে লিখেছেন চিঠিটি। ভ্রমণ কাহিনী বলতে পারেন, গৌহাটিতে যখন খুব ভোরে ট্রেন থেকে নামলাম তখন অঝোরে বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে বড় বড় ছাতা এনে ড্রাইভার ধান্তি আমাদের জিনিসপত্র গাড়িতে তুলে দিল। যাত্রা শুরু হলো কাজিরাঙার দিকে। বাইরে অঝোরে বৃষ্টি, চলন্ত গাড়িতে ঘুমে চোখ বুজে এলো। হঠাৎ থেমে গেল গাড়িটা, ঘুম ভেঙে দেখি দুটি হাতি গাড়ির পাশে দাঁড়িয়ে। বাবুদের সেলাম কর, বাবুরা কলকাতা থেকে আসছেন, একটা হাতির সুরে হাত দিয়ে ধান্তি বলে উঠল। আমার বছর পাঁচেকের মেয়ে হাতিকে এত সামনে থেকে দেখে উল্লসিত, পারলে তখনই তার পিঠে চেপে বসে। কি নাম তোমার হাতির? পিঠে বসা মাহুতকে জিজ্ঞাসা করলাম। ওর নাম গণেশ, ও ঠাকুর আছে, দেখছেন না কপালে টিকা, মাহুত হাতির কপালে আদর করে বলল। ওরা এখন জঙ্গল থেকে ফিরছে, ভোরে শুরু হয় হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি। আপনারা কাল যখন জঙ্গল সাফারি করবেন তখন হাতির গল্প শুনবেন, বলে উঠল ধান্তি। পরের দিন অবিরাম বৃষ্টির মধ্যে শুরু হলো আমাদের হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি। বীরু নামে একটি হাতির পিঠে চড়ে আমি গল্প জমালাম হাতির মালিকের সঙ্গে। জানেন স্যার, আমার দুটো হাতি, এটা বীরু আর একটা আছে রাজু, ওরা আমার বাড়ির লোক। মাঝে মাঝে ওদের যখন শরীর খারাপ হয় তখন আমাদের সকলের মাথাও খারাপ হয়ে যায়। অনেকে বলে আমি এদের নিয়ে ব্যবসা করি, যত্ন করি না, কিন্তু বিশ্বাস করুন প্রতিদিন ওদের খোরাক জোটাতে কত কিছুই ভাবতে হয়। আমার দুটো মেয়ে স্কুল থেকে এসে ওরা খেলে এদের সঙ্গে, আমার শরীর খারাপ হলে রাজু আর বীরু ঠিক বুঝতে পারে, এরা আমার প্রাণ, এদের ছাড়া একটা দিনও ভাবতে পারি না। বেশ ভালো বাংলায় সেই লোকটি বলল এত কথা। ছোটবেলায় কিশলয় ময়মনসিংহের রায়চৌধুরী পরিবারের যাত্রা মঙ্গল কুসুমকলি বা পরে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্প পড়েছিলাম। সেবার কাজিরাঙার পথে যেতে যেতে পেয়েছিলাম এই তিনটি হাতির সাহচর্য, যা আজও আমার পথের সঞ্চয় হয়ে আছে। শ্রদ্ধেয় সৌমিত্র বসু ও শরণাগত পরিবারের সকলের প্রতি শ্রদ্ধাবনত নমস্কার জানাই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35। ভ্রমণ কাহিনী, কিন্তু ঠিক ভ্রমণ কাহিনী তো নয়। ভ্রমণ কাহিনীর সঙ্গে কিভাবে মানবিক কাহিনী মিশে যায়, জন্তু জানোয়ারের কাহিনীর সঙ্গে কিভাবে মানবিক কাহিনী মিশে যায়, এ তার একটা উদাহরণ। আপনাকে অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু এমন একটা চিঠি লেখবার জন্যে। এরপর বাইরে দূরে, ফিরে আসছি গানের পর। শুনছেন হোক জীবনের সুর বদল 92.7 বিগ এফএম এ শরণাগত। গানের পর এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে বাইরে দূরে কামারপুকুর। তো কামারপুকুরে বিষ্ণু মন্দির দর্শন করছি আমরা। সে মন্দির তো বহু প্রাচীন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাবের আগে থেকে, অনেক আগে থেকেই তো এই মন্দির আছে। অথচ দেখুন, এখন এই মন্দির না হোক, মন্দিরের লাগোয়া সব জায়গাতেই কোনো না কোনো ভাবে ঠাকুর, মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রতিষ্ঠা পেয়ে গেছেন। না, সেটাই তো স্বাভাবিক। লাহাবাবুদের বাড়ির বিষ্ণু মন্দির তো আজ আর কেবলমাত্র আর পাঁচটা বিষ্ণু মন্দিরের মতো নয়, তার পরিচয়ের সঙ্গে জড়িয়ে গেছে আমাদের ঠাকুরের নাম। এবং এই মন্দিরের যারা কর্তৃপক্ষ, যারা এই মন্দিরের দায়িত্বে আছেন, তারাই বা এই পরিচয় থেকে মুখ ফিরিয়ে থাকবেন কেন?
এই মন্দির যে অনেকটা পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের, এ কথা তারা নানাভাবে নিজেরা মনে রাখেন, বারবার অন্যকেও মনে করিয়ে দেন। যেমন ধরুন বিষ্ণু মন্দির তো দর্শন করা হলো, এবারে সেখান থেকে বেরিয়ে দেখুন একটা গ্যালারি মন্দিরের একেবারে সামনে পাশেই, তাতে বেশ কিছু মূর্তি রাখা রয়েছে। যদি শিল্পকলার দিক থেকে বিচার করেন তাহলে না বলে উপায় নেই, মূর্তিগুলো খুব কিছু প্রশংসা করবার মতন মূর্তি নয়। কিন্তু একটা বড় জায়গা জুড়ে ঠাকুরের লীলার নানান ঘটনা দেখানো হয়েছে। না না না, ভুল বললাম, শুধু ঠাকুর নন, শুরু করা হয়েছে তার পিতৃদেবকে দিয়ে। তার পিতৃদেব, তিনি তার আগের গ্রাম ছেড়ে এই কামার পুকুরে চলে আসছেন এই দৃশ্য দিয়ে। তারপর পর্যায়ক্রমে আসছে ঠাকুরের জন্ম, তার সাধু সেবা, তার বিবাহ ইত্যাদি নানান দৃশ্য। তাছাড়াও আছে শ্রীকৃষ্ণের রাস ও লীলার মূর্তি রূপ। এবং লক্ষ লক্ষ মানুষ সারা বছর তাদের ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে এই মূর্তিগুলি দর্শন করেন। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি এই কামার পুকুর নিয়ে আরো কথা বলবার জন্য, আর একটা বাড়ির দিকে যাব আমরা গানের পর। লাহাবাবুদের সঙ্গে সম্পর্কিত আর যা কিছু সব দেখা হয়ে গেল। কি ভাবছেন, এইবার কামার পুকুর ভ্রমণে খান্ত দেব? না 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 না, একটা ছোট্ট ছেলে, সে জন্মেছে এই গ্রামে, বড় হয়েছে এই গ্রামে, তার প্রাথমিক ঈশ্বর উপলব্ধি এই গ্রামে, এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে তার নানাবিধ দুষ্টুমি অথবা আন্তরিকতার উদাহরণ। যেমন লাহাবাবুদের বাড়ি দেখা শেষ করে এইবারে চলুন পাইন বাড়ির দিকে যাওয়া যাক। পাইন বাড়ি, যারা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা পড়েছেন, আপনারা অনেকেই পড়েছেন, তারা তো জানেন এই পাইন বাড়ির গুরুত্ব ঠাকুরের জীবনে, বা ঠাকুর কত রকম ভাবে এই পাইন বাড়ির সঙ্গে যুক্ত হয়েছিলেন। পাইন বাড়ির কথা বললে কত রকমের ঠাকুরের স্মৃতি মনের মধ্যে জেগে ওঠে। তো যেমন করে টোটোয় চড়ে আমরা এই পাড়া থেকে ও পাড়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তেমন ভাবেই গ্রামের পথে নানান বাঁক নিয়ে এসে পৌঁছলাম ওই বিখ্যাত পাইন বাড়িতে। প্রথমেই চোখে পড়ে একটি মন্দির, তার গায়ে লেখা রামকৃষ্ণ নাট্য স্মৃতি নাট্য মঞ্চ, সোনালী হরফে। ব্যাপারটি কি হলো, ঠাকুরের নামে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, নাট্যমঞ্চ না হতে পারে, এমনিতে তো অনেকের নামেই মঞ্চ তৈরি করা যায়, কিন্তু হঠাৎ এই গ্রামের মধ্যে কামার পুকুরে এইরকম একটা কাণ্ড। আর তাছাড়া জায়গাটাকে দেখে এটাকে ঠিক আমরা মঞ্চ বলতে যা বুঝি সেই রকম মনে হচ্ছে না। তো আসলে এই হলো সেই জায়গা যেখানে শিবরাত্রির দিন সন্ধেবেলা ঠাকুর শিবের চরিত্রে অভিনয় করতে করতে ভাবাবিষ্ট হয়ে যান। যতদূর মনে পড়ে এইটি তার তৃতীয় ভাব সমাধি। তো এখানে মন্দির তো আছেই, সেই মন্দিরের দেবতা হয়ে আছেন এক তরুণ শিব। আসলে গদাধর যে শিব সেজেছিলেন সেই ঘটনাকেই অমর করে রাখবার চেষ্টা করা হয়েছে এই মূর্তির মধ্যে দিয়ে। বলবো সেই শিবের কথা, বলবো এই মন্দিরের কথা বলবো, কিন্তু আজকে তো আর সময় হবে না। আজকের মতো তাহলে আপনাদের সৌমিত্র বসু বিদায় নিচ্ছে। বিদায় নেবার আগে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, রবীন্দ্রনাথের কবিতা। আবার জাগিনু আমি, রাত্রি হলো ক্ষয়, পাপড়ি মেলিল বিশ্ব, এই তো বিস্ময় অন্তহীন। ডুবে গেছে কত মহাদেশ, নিবে গেছে কত তারা, হয়েছে নিঃশেষ কত যুগ যুগান্তর।
বিশ্বজয়ী বীর নিজেরে বিলুপ্ত করি, শুধু কাহিনীর বাক্য প্রান্তে আছে ছায়া প্রায়। কত জাতি কীর্তিস্তম্ভ রক্তপঙ্কে তুলেছিল গাঁথি মিটাতে ধুলির মহাক্ষুধা, সে বিরাট ধ্বংসধারা মাঝে আজি আমার ললাট পেল অরুণের টিকা আরো একদিন নিদ্রা শেষে। এই তো বিস্ময় অন্তহীন। আজ আমি নিখিলের জ্যোতিষ্ক সভাতে রয়েছি দাঁড়ায়, আছি হিমাদ্রির সাথে, আছি সপ্তর্ষির সাথে, আছি যেথা সমুদ্রের তরঙ্গে ভঙ্গিয়ে উঠে উন্মত্ত রুদ্রের অট্টহাস্যে নাট্যলীলা, এ বনস্পতির বলকলে স্বাক্ষর আছে বহু শতাব্দীর, কত রাজ মুকুটেরে দেখিল খসিতে, তারই ছায়াতলে আমি পেয়েছি বসিতে আরো একদিন। জানি এ দিনের মাঝে কালের অদৃশ্য চক্র শব্দহীন বাজে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।